আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা আমার কাছে সাহায্য প্রার্থনা করো দুইটা রাস্তায়, সবরের মাধ্যমে, নামাজের মাধ্যমে। কিয়ামতের দিন, মহা মুসিবতের দিন কোরআন আপনার বিপক্ষে সাক্ষী দেবে। আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা সকলেই কোরআন পড়তে পারি? আপনি মুসলমান, আপনি মুমিন, আপনি কোরআন না শিক্ষা করে আপনি কবরে যদি চলে যান কি জবাব দিবেন বলেন তো? বলেন, এখন আমাকে বলেন। যারা কোরআন পড়তে পারেন না, আপনি তো এটাও বিশ্বাস করেন যে আমি কখন যাব, কখন চলে যাব, এটাও ঠিক নাই। আমি যদি জিজ্ঞেস করি আপনার হায়াতের কোনো গ্যারেন্টি আছে, বলবে যে না, কোনো গ্যারেন্টি নাই। আপনাকে যদি বলা হয় আপনি কবে কবরে যাবেন, এটার গ্যারেন্টি দিতে পারবেন? বলবে যে না। আপনি কোরআন পড়তে পারেন? বলবে যে না, পড়তে পারি না। তা আপনি আমাকে এখন বলেন যে আপনি মুসলমান, আল্লাহ আপনাকে মুসলমান হিসাবে সৃষ্টি করেছেন, এটা একটা আল্লাহর বড় নিয়ামত না? বলেন, আল্লাহ এত বড় একটা নিয়ামত আপনাকে দিল, আপনি মুসলমান হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যদি দয়া না করে আপনি এক ধাপ ফেলতে পারবেন সামনে? বলেন পারবেন? কখনোই সম্ভব নয়। আল্লাহর কত নিয়ামত আমরা ভোগ করছি, সূর্যের আলো ভোগ করছি, বাতাস ভোগ করছি। সবচাইতে বড় কথা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে বডি স্ট্রাকচার দিয়েছে আমাদের চলার জন্য, অনেকের তো দেয় নাই, হাত দেয় নাই, পা দেয় নাই, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মুসলমান বানিয়ে দিল, আপনাকে নিয়ামত দিল, আপনার ব্রেনটা ঠিক করে দিল। অনেকে আছে ব্রেনে কাজ করে না, তার সেন্স নাই, উল্টাপাল্টা কথা বলে। আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে ব্রেনও দিল, মুসলমানও বানালো, আপনাকে রেজেকে দিল, খাওয়ারও ব্যবস্থা করে দিল, সব কিছু আল্লাহ করে দিল। আপনাকে হায়াত দিল 50 বছর, 60 বছর, 70 বছর হায়াতও দিল। তারপরেও যদি আপনি একটা কিতাব দিল, একটা কিতাব না শিখে যদি আপনি কবরে যান, আপনার কোনো জবাব দেওয়ার কোনো লাইন থাকবে? বলেন, জবাব দিতে পারবেন? বলেন। এখানে যারা কোরআন পড়তে পারেন না, আপনি নিজে নিজে বলেন, আপনি যদি কবরে চলে যান কোরআন শরীফ না শিক্ষা করে, আপনি বলতে পারবেন আল্লাহকে, জবাব দিতে পারবেন? কিয়ামতের দিন জবাব দিতে পারবেন? কখনোই পারবেন না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছুর সমাধান কোরআনের মধ্যে রেখেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু বিস-সবরি ওয়াস-সালাহ, তোমরা আমার কাছে সাহায্য প্রার্থনা করো দুইটা রাস্তায়। কয়টা রাস্তায় বলেন? দুইটা রাস্তায়। একটা হচ্ছে ইস্তাঈনু বিস-সবর, সবরের মাধ্যমে, ধৈর্য ধারণের মাধ্যমে, ধৈর্য ধারণের মাধ্যমে তোমরা আমার কাছে সাহায্য প্রার্থনা করো, এটা হচ্ছে এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে বিস-সবরি ওয়াস-সালাহ, দুই নাম্বার হচ্ছে সলা, নামাজের মাধ্যমে তোমরা আমার কাছে সাহায্য প্রার্থনা করো, নামাজের মাধ্যমে, সালাতের মাধ্যমে। তোমরা কোনো সমস্যার মধ্যে পড়ে গেলে নামাজ, দুই রাকাত নামাজ পড়ে আমার কাছে সাহায্য প্রার্থনা করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সাহায্য করব। এখন আপনি যে নামাজ পড়বেন, নামাজ পড়ার জন্য আপনি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নামাজের মাধ্যমে সাহায্য নেবেন, নামাজ পড়ার জন্য কোরআন লাগবে কি লাগবে না? কোরআন ছাড়া নামাজ কেউ পড়তে পারবে? বলেন, পড়তে পারবে? কোরআন যদি অশুদ্ধ পড়ে নামাজ শুদ্ধ হবে? বলেন, এটা জানি না, এমন কেউ আছি এখানে? কিন্তু এটা জানা সত্ত্বেও আমরা জানি যে নামাজ হচ্ছে না আমার, আমি কি জবাব দিব এটাও আমি জানি যে আমি জবাব দিতে পারবো না, তারপরেও আপনি কোরআন শিখছেন না, কোরআন পড়া শিখছেন না, আপনার সন্তানকে শিখাচ্ছেন না, কোরআনকে প্রাধান্য দিচ্ছেন না। কিয়ামতের ময়দানে, মহা মুসিবতের দিন কোরআন আপনার জন্য আপনার পক্ষে সাক্ষী দিবে, আপনার বিপক্ষে সাক্ষী দিবে। কিয়ামতের ময়দানে আপনার অন্তরের মধ্যে যদি কোরআনের ভালোবাসা না থাকে, কোরআন যদি আপনি না পড়েন, কোরআনের সাথে যদি আপনি সম্পর্ক না করেন, কিয়ামতের দিন, মহা মুসিবতের দিন কোরআন আপনার বিপক্ষে সাক্ষী দেবে। আর আপনার বিপক্ষে যদি কোরআন সাক্ষী দেয় তাহলে আপনি জান্নাতে কখনোই যেতে পারবেন? বলেন, যেতে পারবেন? এই জন্য নামাজটা হওয়ার জন্য কোরআন পড়ার দরকার আছে না নাই? বলেন, আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা এখানে যারা উপস্থিত আছি, শয়তানের অসওয়াসাকে আমরা উপেক্ষা করে আমরা যেন কোরআনের মহাব্বতকে অন্তরের মধ্যে
রেখে আমরা যেন কোরআন সহিভাবে শিখতে পারি সেই তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দান করুক সকলে বলেন আমিন আরো জোরে বলেন আমিন